মিট হয়ে যাচ্ছে মিটটা ঠিক আছে ওটা মানে বেস্ট লাগছে হ্যালো কি বাবা গান ভালো লাগছে তো জয় গুরু হরি বল কিসের গদ্দর তো সেটা বাবা আমরা তো জানি ব্যাপারটা একটু করতে দিবে তো বাবা সবে তো শুরু হয়েছে কেননা আমি জানি বাবা যে জায়গায় বড় বড় গদ্দ সেই জায়গায় বড় বড় তত্ত্ব কেননা গদ্দ ছাড়া তো তত্ত্ব হয় না তা তোমার যা চেহারা বাবা সেই জায়গাটা তুমি সহ্য করতে পারবে না বুঝতে পেরেছো তুমি তত্ত্বর কথা বলছো এটা তো সবই বোঝা যাচ্ছে বাবা তত্ত্বর কথা বলছো তো তোমারই এই জায়গায় মা বসে আছে বোন বসে আছে তো ঠিকমতো অরিজিনাল তত্ত্ব গান করলে হাতের চেটো এক হাত করে চুল গজিয়ে যাবে তো নিতে পারবে বাবা লোডটা যদি বলো নিশ্চয়ই গিয়ে শোনাবো শোনা কোথা থেকে বাঁকুড়া থেকে ছুটে এসেছি ওই গত্তর কথা বলার জন্য ছাড়িয়ে দিয়ে যাব কি না সেটা তোমায় বাবা ভেরিফাই করতে হবে শোনা জয় মায়ের গান গাও এই দেখেন চিন্তা করেন এই যে ছেলে তত্ত্ব গান শুনবে তত্ত্ব আলোচনা করে বলছে মায়ের গান করো তাহলে তো তুমি তত্ত্বর কথা বুঝোই না বাবা হরি বল হরি বল তো যাই হোক নিশ্চয়ই গিয়ে শোনাবো তুমি বাবা বলেছো নিশ্চয়ই গাইব বাউল বাবা তত্ত্ব ছাড়া গত্ত পাওয়া যায় না আর গত্ত ছাড়া তত্ত্ব পাওয়া যায় না নিশ্চয়ই গিয়ে শোনাবো তো ইয়ে একটা গল্প মনে পড়ে গেল আপনারা যদি বলেন আমি বলবো কি মানে বাবার কথা শুনে গল্পটা মনে পড়ে গেল একদম বলতাম না মানে এই যে তত্ত্ব গান করে আবার বলছে মায়ের গান করো এটাই একটু গন্ডগোল হয়ে গেল তো আপনাদের এই জায়গায় দেখাশোনা করে বিয়ে হয় বাবা জয় গুরু তো আমাদের বাঁকুড়া জেলায় দু বন্ধু মিলে দেখাশোনা করতে মেয়ে দেখতে গেছে তো মেয়ে দেখতে গেছে আমার মায়েদের বলবো একটু ভালো করে শুনবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো দু বন্ধু মিলে যুক্তি করে মেয়ে দেখতে গেছে তো যখন চলে গেছে বাড়িতে তো যে বলেছে যে তোমরা কি করতে এসেছো বলছে আমরা তো মেয়ে দেখতে এসেছি তো যথারতই বাবা একটা মেয়ের বাড়িতে গেলে যে যত্ন আপ্যায়ন করতেই হয় একদম সুন্দর করে একটা বাড়িতে ঢুকাই একবারে জল টল মিষ্টি জল খামায় টামার যত্ন করে রেখেছে কিন্তু লেট করছে বাবা মেয়েটাকে দেখাতে তো দু বন্ধু মিলে বলছে দেখ এত সুন্দর করে মিষ্টি জল খাওয়ায় আর আমাদের দুজনকে বসাই রাখছে মেয়েটাকে দেখাচ্ছে না দাদা গরম হয়ে যাচ্ছি তো আপনাদের এদিকে বাচ্চা ছেলেকে কি বলে ছোট বাচ্চা ছেলেকে ছামা বলে বাবারে হরি বল জয় গুরু তো যাই হোক লাবুদা গানে সন্তুষ্ট হয়ে 100টি টাকা আশীর্বাদ করেছে হ্যাঁ নিশ্চয়ই গাইব জয় গুরু তো এই আশীর্বাদ মাথায় তুলে নিলাম হরি বল তো আপনাদের এদিকে যেমন কি বলে বাচ্চা ছেলেদের ছাওয়া ছেলে তা আমাদের বাঁকুড়া জেলায় বাচ্চা ছেলেকে বলে বাবা নুনু বুঝতে পারিয়াছে একবার ছোট ছেলেকে বলে নুনু তো অনেকক্ষণ ধরে দু বন্ধুতে দেখতে পাচ্ছে একটা নুনু ঘোরাঘুরি করছে তো তখন ডাক দিয়ে বলছে বাবা নুনু একটা কথা শুনে যা রে তো নুনু আসে বলছে কি হইল রে এ তো বড় দেখে চোহর দেখে ডাক মারলি তো পাশের বন্ধু জিজ্ঞেস করছে যে বাবা তুই আমাদের চিনিস তো নুনু তখন বলছে হ্যাঁ সালা তুয়াদের চিনি তুয়াদের নাম পর্যন্ত জানি তো আরেক বন্ধু বলছে বাবা রে এতটুকু নুনু ছেলে আমাদের নাম পর্যন্ত জানে তো হ বাবা আমাদের নামটা কি একটু বল তো নুনু তখন বলছে আমার দিদি তো বলেছে ও ঘরে দুটো পাঁঠা বসে রয়েছে পাঁঠাগুলাকে দেখে আয় তো তখনই জানতে পারি সালা তুয়াদের নাম পাঁঠা বটে তাহলে দেখেন একজনকে পাঁঠা বলা মানে সবজনকে পাঁঠা বলা দাদা তো যে বন্ধু এসেছে ওর সঙ্গে তো সে তখন বলছে দেখ ভাই মিষ্টি জল খাওয়া দাওয়া হয়েছে চল পালা হয় চল মিয়া দেখতে হবে না আর যে মেয়ে দেখতে এসেছে সে রাগ হয়ে গেছে বলছে দাঁড়া দাঁড়া বোতর পাইছি সালা ছড়িকে আসতে দে পাঁঠা বলে দিলে একটা নুনুকে দিয়ে তো যখন মেয়েটা এসেছে তো মেয়েটাকে বলছে তোমার নাম কি গো তো দেখবেন মেয়ে ছেলেদের সুন্দর করে জিজ্ঞেস করলে মেয়ে ছেলেদের একটা দোলানি ভাব থাকে সুন্দর করে দুলে দুলে কথা বলে তো পাশের বন্ধু বলছে তোমার নাম কি তো মেয়েটা তখন বলছে আমার নাম মান পিগলি তো ছেলের আগে গেছে দাদা একবার পাঁঠা বলেছে তো পাশের বন্ধু বলছে তোমাকে একটা প্রশ্ন করব তো মেয়েটা বলছে হ্যাঁ প্রশ্ন কি এমন করো তো ছেলেটা বলছে একটা এক মন পাঁঠা রাঁধতে ক কেজি নুন লাগবে
তো মিয়াটা তখন চিন্তা করছে, বাবা রে এটা আমার কি এমন প্রশ্ন, এখন তো চরম করে বলে দেব। কি একবার বলে আর একটু বলো তো সোনা। তো বলছে একটা এক মন পাঁঠা আনতে ক কেজি নুন লাগবে। তো মিয়াটা তখন বলছে তোমার বন্ধুর মতো পাঁঠা না, পাঁঠাটা তোমার মতো পাঁঠা। তাহলে দাদা কবার হয়ে গেল, দুবার হয়ে গেল। তো যে মেয়ে দেখতে এসেছে সে তখন বড্ড রাগে যে বলছে যে ধরো আমার মতো পাঁঠা না, আমার বন্ধুর মতো পাঁঠা না, শালা পাঁঠাটা যদি তোর বাপের মতো হয়। তো মেয়েটা তখন বলছে আমার বাপের মতো পাঁঠা হলে ওয়াকে রানতে লাগবে, কেননা আমার মাই তো ওর হার মাছটুকু খাইয়ে রেখেছে, বাপ শুধু চামড়াটুকু পুড়ে রয়েছে। নিতাই গৌর হরি বল। তো যাই হোক, গিয়ে শোনাবো একটি মাকে নিয়ে গান, কেননা দাদাভাই বলেছে মাকে নিয়ে গান করতে, দেহতত্ত্ব গান, তাই তো? চলো জয় গুরু।